গ্রাহকদের আধুনিক সেবা দেওয়ার প্রত্যয়ে রূপগঞ্জের পূর্ব গ্রাম ও বক্তাবাড়িতে উদ্বোধন হলো যমুনা ব্যাংকের 209 ও 210তম এটিএম বুথ। প্রধান অতিথি হিসেবে এই দুটি বুথ উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক গোলাম দস্তগীর গাজী এমপি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জায়েদ আলী সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।